শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমি আফরিনা আফরোজ চৌধুরী লুবনা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান নৃত্য বিভাগ থেকে আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা। আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যে নৃত্য বিভাগটা আমাদের 2010-এ শুরু হয়েছে শান্ত মারিয়ামে, এবং এই নীতি বিভাগ আসলে খুব সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। কেন এগিয়ে যাচ্ছে, আমাদের উদ্দেশ্যটাই বা কী? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা এই বাংলাদেশে বসেই আমরা বেসরকারি পর্যায়ে হলেও আমরা অনার্স মাস্টার্সটা করতে পারছি নাচের উপরে, আমরা একটা সুশিক্ষিত আর্টিস্ট হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পারছি। আমাদের অনলাইনে ঘরে বসে এখন সুবর্ণ সুযোগ হচ্ছে পড়াশোনা করার এই প্যান্ডামিক সিচুয়েশনে। অ্যাডমিশনের ব্যাপারটা যদি আমরা বলতে চাই, তাহলে অ্যাডমিশনের ব্যাপার আমরা বলতে পারি যে যদি সিজিপিএ 2 আমরা পেয়ে থাকি শুধু, তাহলেই আমরা অ্যাডমিশনে জয়েন করতে পারছি। আর আমাদের অ্যাডমিশন মানে আমরা ভর্তি হতে পারছি, আর আমাদের ভর্তিটা 50% ডিসকাউন্ট করা হয়েছে। আর ছেলেমেয়েদের যারা হোস্টেলে থাকতে চান তাদের হোস্টেল ফিও খুবই সহনীয় করেছে। তো আমরা এখন দেখতে চাই যে আসলে আমরা কোর্স অফারগুলো কী কী দিয়েছি। আমরা কথাকলি, মণিপুরী, ভরতনাট্যম, ওডিসি, কুচিপুরি, অর্থাৎ আমাদের ক্লাসিক্যাল যে 7টা ফর্ম আছে আমরা সবগুলো ফর্মকে টাচ করেছি, শুধু গড়িয়ে নৃত্যটা বাদে, কারণ সেটা এখনও এস্টাবলিশড হয়নি। হলে আমরা অবশ্যই সেটাকে অ্যাড করবো, এবং আমাদের দেশের যে ঐতিহ্যবাহী ফোক আছে সেটাকেও আমরা অ্যাড করেছি আমাদের এই কোর্স অফারে। এবং আমরা ছেলেমেয়েদের কঠিন না হলেও আমরা তাদের সুশিক্ষিত শিল্পী হিসেবে গড়তে গেলে যে যে বিষয়গুলো তাদের পার হয়ে আসতে হয় সেগুলো হচ্ছে থিওরি, প্র্যাকটিক্যাল, ডিসার্টেশন, ক্রিয়েটিভ, তারপর আপনার লেকচার উইথ ডেমনস্ট্রেশন, স্টেজ পারফরমেন্স, এই পর্যায়গুলো তাদের পার হয়ে আসতে হয়। এবং ছাত্র হিসেবে যখন আমরা পাশ করে বেরিয়ে যাচ্ছি, আমরা জব মার্কেটে হতে পারি ডান্স টিচার, ডান্স আর্টিস্ট, কোরিওগ্রাফার, ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট, প্রোডিউসার, প্রোডাকশন ম্যানেজার, চিকিৎসক, আমরা ফিজিওথেরাপি হিসেবে খুব ভালোভাবে নাচটাকে আমরা কাজে লাগাতে পারি। নাচটা আসলে সায়েন্টিফিক্যালি এবং গ্রামাটিক্যালি খুবই একটা উন্নত মানের ব্যায়াম, যেটা আসলে আমাদের মনটাকেও খুব ভালো রাখছে, শরীরটাকেও খুব ভালো রাখছে। এবং আমরা যখন এই পড়াশোনাটা করছি, আমরা এতটাই উন্নত মানের পড়াশোনা আমাদের ছেলেমেয়েদের দেওয়ার চেষ্টা করছি যে তারা রবীন্দ্রভারতী, বিশ্বভারতী সহ যে কোনো বড় বড় ইউনিভার্সিটিগুলোতে খুব সুন্দরভাবে নিজেরা অনার্স করে মাস্টার্স করতে পারছে, এবং খুবই ভালো রেজাল্ট, কালারফুল রেজাল্ট নিয়ে তারা দেশে ফিরে আসছে সম্মানের সাথে। শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ডিজাইন বেজ ইউনিভার্সিটি হিসেবে উপমহাদেশের প্রথম ইউনিভার্সিটি এবং এখনও পর্যন্ত একটি অন্যতম ইউনিভার্সিটি হিসেবে সে অবস্থান করছে গৌরবের সাথে। আমাদের মেন ক্যাম্পাস অলরেডি আমাদের স্থায়ী ক্যাম্পাস হয়েছে 17 নম্বর সেক্টর উত্তরাতে, এবং সেখানে আপনাদের সুস্বাগতম। আপনারা আসুন, ভিজিট করুন এবং সুশিক্ষিত আর্টিস্ট হিসেবে নিজের জীবন গড়ুন। ধন্যবাদ।